দাম্মাম ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্নবর্ণিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে। স্থান ইস্তেরাহা আল আসিমা বা ইস্তেরাহা ইয়ামামার পার্শ্ববর্তী ফয়সালিয়া ও দাম্মাম। তারিখ আগামী 13-14 নভেম্বর 2020 শুক্র ও শনিবার। সময় সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত। নাম্বার 2, কনসুলার সার্ভিস সমূহ নিম্নরূপ। নাম্বার ক, ডিজিটাল বা এমআরপি পাসপোর্ট রি ইস্যু এর আবেদনপত্র গ্রহণ। নাম্বার খ, পূর্বে গ্রহণকৃত ডিজিটাল বা এমআরপি পাসপোর্ট বিতরণ। নাম্বার গ, অন্যান্য কনসুলার সেবা প্রদান। ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি রি ইস্যুর জন্য পাসপোর্টের ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে। উল্লেখ্য যে কোনো ফর্ম ও ছবির প্রয়োজন হবে না। আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে। নাম্বার 3, ডিজিটাল বা এমআরপি পাসপোর্ট ফি। সাধারণ কর্মীদের ক্ষেত্রে 125 সৌদি রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে 415 সৌদি রিয়াল। উল্লেখ্য যে নতুন এমআরপি এর ক্ষেত্রে জন্ম নিবন্ধন না থাকলে 5 সৌদি রিয়াল বেশি। নাম্বার 4, ব্যাংকিং সার্ভিস সমূহ। ব্যাংকিং সার্ভিস সমূহ কনসুলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সর্বোচ্চ মুনাফাবাহী ওয়েস আর্নাস ডেভেলপমেন্ট বন্ড বিক্রি বা নবায়ন ও ভাঙানোর কাজ করাসহ মাসিক কিস্তি ভিত্তিক বিভিন্ন মেয়াদি SDS, EDS বা SBMS এবং অন্যান্য অ্যাকাউন্ট খোলার কাজ করবেন। নাম্বার 5, প্রবাসী বাংলাদেশী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ করা হবে। উক্ত ডাটাবেস সদস্য পদ গ্রহণের ফি 170 সৌদি রিয়াল। নাম্বার 6, দাম্মাম ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদেরকে প্রয়োজনীয় কনসুলার সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।